আমরা সবাই জানি ফলের রাজা আম। তো ফ্রেন্ডস, এই আম দিয়ে আজ অসাধারণ মজার ম্যাঙ্গো বরফি তৈরি করব। আপনার ঘরে থাকা মাত্র কয়টি উপকরণেই ঝটপট বানিয়ে নিতে পারবেন আজকের মজার ম্যাঙ্গো বরফি। তাহলে দেখে নেওয়া যাক আজকের মজার ম্যাঙ্গো বরফির রেসিপি। আজকের ম্যাঙ্গো বরফি বানানোর জন্য অবশ্যই আমাদের লাগবে পাকা আম। তো এখানে আমি নিয়েছি তিনটে হিমসাগর আম, আমাদের এখানে খুব বিখ্যাত আম। এই আম আমি ব্যবহার করব আজকের বরফি বানানোর জন্য। এই আম খুব রসালো আর খুব মিষ্টি। আমগুলো আগে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছিল, এখন আমের খোসাগুলো ছিলে নিতে হবে। আজকের বরফি বানানোর জন্য জরুরি নয় যে আপনাকে এই আমই ব্যবহার করতে হবে, আপনার হাতের কাছে যে আম পাওয়া যায় সেটাই দিয়েই হবে। কিন্তু এই বরফি বানানোর জন্য মিষ্টি আম হলে বেশি ভালো হয়, আর যে আমের আঁশ কম থাকবে সেটাই ব্যবহার করবেন এই আমের বরফি বানানোর জন্য। আম ছিলে নেবার পর এবার যেটা করতে হবে, আম ছোট ছোট টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে একটা পিউরি বানিয়ে নিতে হবে। এখানে আমি তিনটে আমই ছিলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে একসঙ্গে পিউরি বানিয়ে নিচ্ছি। আজকের ম্যাঙ্গো বরফি এতটাই মজার হবে আপনাদের বলে বোঝানো যাবে না। ঘরে একবার হলেও ট্রাই করুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনি যদি চান আপনার প্রিয়জনদের গিফট হিসাবে এই বরফি দেবো, সেটাও দিতে পারবেন। তো আমাদের এখন তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পিউরি। তো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হতে হবে এই বরফি বানানোর জন্য। পিউরিটা দেখে কত লোভ লাগছে তাই না, মনে হচ্ছে এক্ষুনি সবটাই খেয়ে ফেলি। বরফি সেট করার জন্য শেষের দিকে আমাদের কাছে সময় থাকবে না, তাই এই কাজটা প্রথমেই করে নিচ্ছি। এইরকম একটা কেক টিনের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিতে হবে। বরফি সেট করার জন্য এইরকম কেক টিন যদি আপনার কাছে না থাকে তো কোনো অসুবিধে নেই, ঘরে থাকে এইরকম একটা টিফিন বক্সও আপনি ব্যবহার করতে পারেন। এই ব্যবহার করবেন তখন একটু ঘি ব্রাশ করে নেবেন। তারপরে কেক টিনের ভেতরে আমি একটা বাটার পেপার দিয়ে দিলাম, বাটার পেপারের উপরে একটু ঘি ব্রাশ করে দিতে হবে। বাটার পেপার না দিলেও কোনো অসুবিধা নেই, তাতেও আপনার বরফি খুব সুন্দরভাবে সেট হয়ে বেরিয়ে যাবে। যে পাত্রে বরফি সেট করবেন সে পাত্রে একটু ঘি মাখিয়ে নিলেই হবে। আজকের এই রেসিপির জন্য আমি 2-3 চামচ বাদাম ব্যবহার করছি, ব্যাস এতটাই, এর থেকে বেশি নাই। এখানে আছে আলমন্ড ও পেস্তা বাদাম, বাদামগুলো কুচি করে কেটে নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লোতে থাকবে, তারপরে 2 মিনিট এটাকে রোস্ট করে নিতে হবে। আপনি যদি চান আজকের ম্যাঙ্গো বরফির জন্য বাদাম ব্যবহার করবো না, তাতেও আপনার ম্যাঙ্গো বরফি খুব মজার হবে। এই বরফি মুখে দেবার পর মুখে তো মিলিয়ে যাবে, কিন্তু বাদাম থেকে একটা কুড়মুড়ের টেস্ট আসবে, এতে আপনার বরফির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই বাদাম ব্যবহার করলে আপনার বরফি সুন্দর দেখাবে। এখানে আছে 1 চামচ চারমগজ, এটাকেও আমি 1 মিনিট লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমার ঘরে ছিল তাই আমি ব্যবহার করলাম, আপনার ঘরে যদি চারমগজ না থাকে তবে কোনো অসুবিধে নেই, আপনি এটা স্কিপ করতে পারেন। চারমগজগুলো যখন এরকম ফুটতে থাকবে তখন বুঝে নিতে হবে এটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এই কেক টিনের ওপর রোস্ট করে নেওয়া বাদাম আর চারমগজ অল্প একটু ছড়িয়ে দিলাম, আর যে বাকি বাদাম আছে সেটা আমি পরে ব্যবহার করব। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বরফি বানানোর প্রসেসে। তা আমের যে পিউরি বানিয়ে রাখা রেখেছিলাম সেটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে প্যানটাকে বসিয়ে দিলাম। তারপর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর আজকের হিমসাগর আম খুব মিষ্টি, তাই আমি এই বরফি বানানোর জন্য চিনির পরিমাণটা কম রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি 5 চামচ মিল্ক পাউডার। এখানে আমি লিকুইড মিল্ক ব্যবহার করিনি, বাস 5 চামচ মিল্ক পাউডারই এই রেসিপির জন্য ব্যবহার করব। বাজারে সহজেই ছোটো ছোটো প্যাকেটগুলো পেয়ে যাবেন মিল্ক পাউডারের, আর এই বরফি বানানোর জন্য যে কোনো মিল্ক পাউডার ব্যবহার করলেই হবে। এবার খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে যেন আমের পিউরির সাথে মিল্ক পাউডার ভালো মতো মিক্স হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝেই রাখবেন, খুব বেশি গরম হয়ে গেলে আবার মিল্ক পাউডার আর আমের পিউরি একসঙ্গে মিক্স হবে না। দেখুন কত সুন্দরভাবে আমের পিউরির সাথে মিল্ক পাউডার মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচে 3 চামচ ড্রাই কোকোনাট, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1/4 ভাগ এলাচের গুঁড়ো। ড্রাই কোকোনাটের পরিবর্তে আপনি যদি কোরানো নারকেল দিতে পারেন তাতেও হবে। সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর এবার খুব ভালো করে 5 মিনিট অনবরত নাড়তে থাকতে হবে। কোরানো নারকেল 2 দিন আপনি কড়া রোদে খুব ভালো করে শুকিয়ে নিন, তাহলেই তৈরি হয়ে যাবে ড্রাই কোকোনাট। একবার ড্রাই কোকোনাট বানিয়ে নিলে আপনি 3-4 মাস অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারবেন। 5 মিনিট পরে দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
ঘি দেবার পর আবারও 2 মিনিট খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। তারপর দেখবেন ঘিটা এর মধ্যে অনেকটাই টেনে নিচ্ছে। আজকের মজার ম্যাঙ্গো বরফি প্রায় হয়ে এসেছে, আর বেশি সময় লাগবে না। 1 চামচ ঘি দেবার পর 2 মিনিট নাড়াচাড়া করার পরে অনেকটা ঘি টেনে নিয়েছে, তো আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব, যতক্ষণ পর্যন্ত না ঘি সবটাই টেনে নেয় আর এটা আরেকটু গাঢ় হয়ে আসে। প্যানের চারি সাইডে যে ক্ষীরগুলো লেগে আছে সেগুলোকে স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিলাম, তারপরে ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আরেকটু নেড়ে নিব। আমাদের বরফি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে এটাকে বুঝতে পারবেন যে এটা বরফি বানানোর জন্য তৈরি হয়ে গেছে। একটু প্লেটের মধ্যে নিয়ে নিলাম, তারপরে এটাকে একটু হাতে নিয়ে আঙ্গুলে করে দেখুন এটা গোল হয়ে আসছে। ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে, এখন বুঝতে হবে যে এটা আমাদের বরফির জন্য একদম তৈরি। তারপরে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম বাদাম সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে নেব। বাস, আমাদের বরফির জন্য একদম তৈরি। এখন যেটা করতে হবে, কেক টিনের ভেতরে এটাকে সেট করতে হবে। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, তাই আমি আগে থেকে কেক টিনের ভেতরে ঘি ব্রাশ করে রেখেছিলাম, যাতে ঠিক সময়ে এই কাজটা আমি করে নিতে পারি। সবটাই এই কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি, আর একটা স্প্যাচুলা বা খুন্তি যা দিয়ে হোক আপনার কাছে যেটা থাকবে সেটা দিয়ে সমান করে দিবেন। এইভাবে হালকা হাতে দেবে দেবে চারিদিকে সমান করে দিবেন, যেন কোথাও একটু ফাঁকা না থাকে। কেক টিনটাকে একটু ট্যাপ করেও দিতে পারেন। তারপর এই কেক টিনটাকে 1 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রাখব। আপনি চাইলে ফ্রিজে না রেখে ফ্যানের তলাতেও রাখতে পারেন। ঠিক 1 ঘন্টা পরে এই কেক টিনটাকে আমি বার করলাম, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই কেক টিন থেকে এটাকে বার করে প্লেটের মধ্যে রাখব। তো একটা প্লেট রেখে দিলাম উল্টো করে, তারপর এটাকে 2 দিকে হাত দিয়ে ব্যাস উল্টে দিতে হবে। কেক টিনটাকে এবার উঠিয়ে দিচ্ছি। ওয়াও, কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন। এবারে বাটার পেপারটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, পেপারে একটুও লেগে নেই। চাকু বা ছুরির সাহায্যে এইভাবে বরফির আকারে শেপ দিয়ে দিচ্ছি। আজকের ম্যাঙ্গো বরফি এতটাই মজার, আপনাদের বলে বোঝাতে পারবো না। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের সবাইকে খুব ভালো লাগবে। আমার ঘরে ছোট থেকে বড় সবাই দারুণ এনজয় করেছে এই ম্যাঙ্গো বরফি পেয়ে। তো বন্ধুরা, আমার আজকের ম্যাঙ্গো বরফির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট অবশ্যই করবেন। আমার পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবাবেন, তবে আমার নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।